টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা অন্যের কথা একটু বেশি ভাবে। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণা অনেক বেশি, তারা না পারে কিছু বলতে, না পারে কিছু সইতে। কাউকে ভুল ভাবার আগে সে কী পরিস্থিতিতে আছে সেটা একবার জানা দরকার, এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙেও না। জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝলাম এই পৃথিবীতে কেউ কারো নয়। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার নীরবতা অনেক ভালো। জীবনে যদি বারবার আঘাত পেতে পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেব না, কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছেই মানুষ তত বেশি পাথর ছোঁড়ে। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি থেকে যায়। আত্মসম্মানবোধ নেই এমন মানুষের সাথে সম্পর্ক রাখবেন না। যে নিজের সম্মান রাখতে পারে না সে অন্যের সম্মানও রক্ষা করতে পারবে না। তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবনের তাই, এটাকে দুঃখ কষ্টে কাটিও না, যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও। কারো মনের এত গভীরে প্রবেশ করো না সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে চিরস্থায়ী ভেবে নেই, কিন্তু এটা বুঝতে হবে এটা ক্ষণস্থায়ী, এমনকি আমাদের জীবনটাও ক্ষণস্থায়ী। অপরিচিত মানুষগুলো খোঁজ নিচ্ছে কেমন আছে, আর পরিচিত মানুষগুলো খোঁজ নেওয়ার সময়ই পায় না। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া আর কিছু পাওয়া যায় না। অপমানের উচিত শিক্ষা অপমানই নয়, এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায়। রাগ অভিমান ভালোবাসা বোঝার ক্ষমতা সবার কাছে থাকে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। এক কথায় যেটাকে সাফল্য বলা হয় যখন তার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হয়। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে। অল্পতে যারা কেঁদে ফেলে তাদের দুর্বল ভেব না, অতিরিক্ত সরল মনের মানুষ হয় তারা। তিন দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে, জন্মের দিন, বিয়ের দিন আর মৃত্যুর দিন। কিছু কিছু সুখবর নিজের মধ্যেই গোপন রাখতে শিখুন, কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না। একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন কিন্তু তার প্রিয়জনের কাছে সবসময়ই দুর্বল। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। লোক কী ভাববে তা ভেবে বসে থেকো না, মনে রাখবে জীবনটা তোমার লোকের না। ধৈর্য ধরো, সবার সময় চিরকাল একরকম থাকে না, তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি, সে জন্যই মদ বিক্রেতা কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। জীবনে ভালো থাকতে চাইলে এই চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন। যে তোমাকে মিথ্যা বলে, যে তোমাকে অসম্মান করে, যে তোমাকে ব্যবহার করে, যে তোমাকে ছোট করে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। তুমি যত ইচ্ছা কাঁদো তবে দরজা খোলো হাসি মুখে সবসময়, কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছো তবে সে তোমার আরও ভেঙে দেবে। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিবাহের চিন্তায় মগ্ন। বাচ্চারা তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকদের
শান্তির খোঁজ। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণ মানুষ জনপ্রিয় হওয়ার চিন্তায় বিভোর। কোথাও শান্তি নেই।